নেতাজি স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জিমদের সম্মেলনকে নিছক রাজনৈতিক সম্মেলনে পরিণত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কংগ্রেস, সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হন। আমি একটা ডেলিগেশন পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেওয়া হয়নি, এমনকি আমি এখানে আন্দোলন করছিলাম আর আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে ওখানে ফায়ার করেছে, আমি কেন এনআরসি নিয়ে বাংলায় আন্দোলন করব? আমি বললাম বেশ করেছি, দরকার হলে আবার করব, একবার করে দেখো উত্তর পাবে। অন্যদের সাথে আমাদের তফাৎ একটাই, আমরা যেটা বলি সেটা করি, আমরা কিন্তু পিছপা হই না আর কোনো এজেন্সির ভয়ে মাথা নত করি না। আপনারা দেখতে পাচ্ছেন কত চক্রান্ত করেছে সিপিএম, সারদাকে নিয়ে এসেছিল ওরা, ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন না, কারণ আন্ডারস্ট্যান্ডিং, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রেখে দিয়েছে। আর তৃণমূলের ছেলে পেলেদের সবাইকে ভয় দেখাচ্ছে ইডি, কাউকে সিবিআই, কাউকে এনআইএ, কাজ নেই কর্ম নেয়, যত কিছু মাথা ব্যথার তৃণমূলকে নিতে। কারণ কি, ওরা জানে তৃণমূল সংগঠন একমাত্র সংগঠন যারা ওদের রিয়াদ করে না, যারা ওদের কেয়ার করে না, যারা এগিয়ে চলে সমুখ পানে, ওদের দিকে পেছন ফিরে তাকায় না।